এই সম্পূর্ণ টাকা আমার মেয়ের মেয়ের সম্পূর্ণ টাকা আমি মনে করব যে একটা টাকা বেহালাল নেই। আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ, এরকম কথা কিন্তু আমাদের সাথে কেউ বলতে পারে না। না আমি একজন হাজি সাহেব, আমার বাড়িতে এই যে বাড়িতে দেখছেন আমার বাড়িতে কিন্তু টিভি নাই। এইটা কোনো মানুষ বিশ্বাস করে না, আমি একজন নেতৃত্ব দিয়ে আমি বাহিরেও একটা দল করি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর সদর তরতপাড়ার 29 নম্বর ওয়ার্ডের মধ্যে। দর্শক, আজকে আমরা এসেছি হাজি সাহেবের বাড়িতে, তিনি একটি বড় গরু লালন পালন করেছেন, আমাদেরকে জানিয়েছেন তার মেয়ে এবং তিনি দুজন মিলে এই গরুটি লালন পালন করেছেন। তার নাম হচ্ছে গাজীপুরের বাহাদুর। আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের বাহাদুর, আসলে গরুটা খুবই শান্ত, কিন্তু আমরা নতুন মানুষ, সে কারণে আমরা যদি কাছে যাই তাহলে গোতা দিতে আসে। দর্শক, আজকে আমরা সেই হাজি সাহেবের কাছ থেকে তার যে গাজীপুরের বাহাদুর গরুটি রয়েছে সেই গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো, এবং তিনি কীভাবে লালন পালন করেছেন এবং কত টাকা দাম চাচ্ছেন এই গরুটি বিক্রির জন্য, সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আর দর্শক, আপনাদেরকে যদি বলে রাখি যে আমি যদি গরুর কাছে যাই তাহলে কিন্তু গরু আমার থেকে অনেক উঁচু। হ্যাঁ দর্শক, এই গাজীপুরের বাহাদুর সম্পর্কে জানতে অবশ্যই আমাদের পূর্বটি দেখতে হবে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আল্লাহ পাক ভালো রাখছে। আঙ্কেল কি নাম আপনার? আমার নাম জনাব মোহাম্মদ লেহাসউদ্দিন। আচ্ছা আঙ্কেল, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার গরু রয়েছে, গরুর মালিক তো আপনি না? আমি। আচ্ছা আঙ্কেল, গরু পালন করেন কত বছর? আমি গরু পালন করি আজকে আমার বয়স 20 বছর অবস্থায়, গাবি। আচ্ছা 20 বছর গাবি পালন করেন, তো এটা তো সার, এই সার গরু পালন করেন কত বছর? সার গরু আমি কোনো সময় পালন করি নাই। আচ্ছা এটা আমার গাভীর বাচ্চা, এই প্রথম। আচ্ছা এই প্রথম লালন পালন করছেন, গাভীর বাচ্চা না? মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে। আঙ্কেল আপনি কি বাড়িতে অপশন নাকি অন্য কোনো কাজ করেন? না আমি চাকরি করি, কৃষি গবেষণা। আচ্ছা তার পাশাপাশি আমি শ্রমিক নেতৃত্ব দিই, শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক। আচ্ছা তো চাকরির পাশাপাশি এগুটি লালন পালন করছেন? জি। গরুর বয়স কত? বয়স 3 বছর। 3 বছর, কী জাতের গরু এটা? এটা ফ্রিজিয়াম। ফ্রিজিয়াম, কয় দাঁত হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা আঙ্কেল, আপনি গরুর নাম দিয়েছেন কি? আমি গরুর নাম দিয়েছি যখন বাচ্চা গাবি দিছে তখন দেখলাম যে বড় সড়ো, তখন ওই সুম থেকে আমি ওই বাহাদুর নাম দিছি। বাহাদুর, বাহাদুর বলতে তো বোঝায় গাজীপুরের বাহাদুর। গাজীপুরের বাহাদুর নামটা কিন্তু খুব চমৎকার। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, গরুর ওজন আছে কতটুকু? ওজন আপনার 30 মনের মতো। 30 মন, এটা কীভাবে মাপা? এটা ফিতা দিয়া। কতদিন আগে মাপা হয়েছে এটা? 1 মাস আগে। 1 মাস আগে মাপা হয়েছে 30 মন ওজন? হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, সারাদিন এই গরুটা কীভাবে যত্ন করেন? এটা যত্ন করি আপনার খাবার দাবার আছে, তিন বেলা খাবার দিই, 6 কেজি করে 18 কেজি, আর 3 বার 4 বার গোসল করাই। এখন আপনার যে যখন ঠান্ডা থাকে তখন 2 বার করাই, আর প্রচণ্ড তাপ যখন ছিল তখন আমি 4 বার গোসল করাইতাম, রাত্রিও গোসল করাইতাম। 18 কেজি খাবার প্রত্যেক বেলাতে? 6 কেজি। কী ধরনের খাবার দিচ্ছেন? খাবার দিচ্ছি আপনার এই স্বাভাবিক, যেমন এই গমের ভুসি, তারপরে ভুট্টা, এই বুটের ফাঁকি, ওই ডাবলি আছে, এই সয়াবিনের খৈল আছে, এই সরিষার খৈল আছে, এই সমস্ত খাবার, আর ঘাস আর খড়। আঙ্কেল সবাই তো গরুর অন্য কিছু খায়, কলা খাওয়ায়, অন্য ফল ফটো খাওয়ায়, আপনি খাওয়ান না? না না না, আমি এটা খাওয়াই না, কোনো সময় আমি খাওয়াইনি। আচ্ছা কেন খাওয়ান না? না খাওয়াই না, এটা তো মানুষের খাবার, মানুষের খাবার, মানুষের খাবার তাই খাওয়ানো হয় না? না না। আচ্ছা তাহলে এই হচ্ছে তার যত্ন? হ্যাঁ এই যত্ন। খামারে গরু আছে কয়টা আঙ্কেল? আমার গরু আছে 5টা, একটা গাভী আছে আর ষাঁড় আছে 4টা। আচ্ছা আপনি যে এত বড় গরু লালন পালন করবেন এমনটা কি মনে হয়েছিল আগে? না না, আমি কোনো দিন কল্পনা করি নাই, যখন আমার এই বাচ্চাটা দিছে তখন আমার একটা শখ যে বিভিন্ন জায়গায় দেখি যে বড় বড় গরু ই করে, তখন ওই বাচ্চাটা দেখেই মানে ওই ওইখান থেকে শুরু করছি। আচ্ছা তাহলে এত বড় গরু লালন পালন করবেন উদ্বুদ্ধ হলেন কীভাবে তাহলে? ইউটিউব দেখে? ইউটিউব দেখে। এখন কী মনে হয় যে ইউটিউবে অনেকে আমাদেরকে বলে থাকে আমরা নাকি ভুল প্রচার করি, মিথ্যা প্রচার করি, ইউটিউব দেখে আপনি মাশাআল্লাহ এত বড় গরু লালন পালন করছেন, এটা কতটুকু? না না, এটা যদি কেউ বলে এটা সত্যি না, এটা আসলে এটা নিয়ে আরও মানুষ আগ্রহী, আমরা এই যে আমি ইউটিউব দেখে আমি আগ্রহী হয়েছি যে হয়তো আজকে মনে করেন আজকে আমি এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি এই কথা বলার আমার সুযোগ হইতো না, আমি দেখার কারণে আজকে আমার সুযোগ হয়েছে, আজকে আমার দেশ বিদেশ থেকে আমার সাথে ফোনে কথা বলে। আচ্ছা এখন কেমন লাগে নিজেকে যে আপনার একটা বড় গরু আছে? আমি নিজেকে না, আমি মনে করব যে আমি এই বাহাদুর, গাজীপুরের বাহাদুর, এটা গাজীপুরের গর্ব, গাজীপুরের সুনাম। আচ্ছা আপনাদের এলাকাতে বা আশেপাশে কি এত বড় গরু লালন পালন করা হয়েছে আগে? না আমাদের এলাকায় এই প্রথম।
আপনাদের এলাকাতে এই প্রথম? এই প্রথম। আচ্ছা, এগুলোকে আর কে কে যত্ন করে? আমার ছোট মেয়ে, আমার ছেলে নাই, আমার তিনটা মেয়ে, তো ছোট মেয়ে বাসায় থাকে। তো সত্যি কথা মানে ওই এই আমার এই বাহাদুরকে লালন পালন ওই করে, তার পাশাপাশি আমি একটু সহযোগিতা করি। তাহলে আপাই মূলত এটি দেখাশোনা করে? হ্যাঁ, সে দেখাশোনা করে, ও মাস্টার্স পর্যন্ত লেখাপড়াও করছে। আচ্ছা, তো উনি পড়াশোনা করে আবার এত বড় গরু কীভাবে সম্ভব হয়? মানে এটা শখ, মানে ওই যে আমি গরু ছোটো থেকে, আমি মোটামুটি আরও 20-30 বছর আগে থেকে গরু পাইলে একটা অভ্যস্ত, ওইটা দেখতে দেখতে মানে একটা অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? দাম চাচ্ছি আমি আপনার, অনেকে তো বিভিন্ন ধরনের দাম চায়, তো আমি ওই বিভিন্ন ধরনের দাম চাইবো না। আমি আমার দাম হইল 12 লক্ষ টাকা চাওয়া। তারপরে যারা সরজমিনে আসে আমার বাহাদুরকে দেখব, দেখার পরে তারা দাম দর করার সুযোগ আছে। সুযোগ আছে না? চাওয়া তোমার 12 লক্ষ? হ্যাঁ, 12 লক্ষ। আচ্ছা আঙ্কেল, এটা বলা যায় যে গরুর উচ্চতা কতটুকু আছে? উচ্চতা হয়েছে, উচ্চতা আপনার, আমি উচ্চতা হইলাম 5 ফিট 4 ইঞ্চি। আমি এটা ফিতা দিয়ে মাফি নেই যে উচ্চতা কত হানি, তো আমার সে ওষা অনেকখানি। আপনার চেয়ে ওষা? হ্যাঁ, আমার সে ওষা। আচ্ছা, লম্বা কতটুকু আছে? লম্বাটা আমি মাপা হয়নি না, মাপা হয় নাই না। মার্শাল, আপনার গরু কিন্তু উঁচা যেরকম লম্বা ঠিক তেরকম, বডি ফিটনেস সুন্দর। আচ্ছা, এখন কি মনে হচ্ছে যে এতে সকল লালন পালন করেছেন, এখন কুরবানিতে বিক্রি করে দেবেন, সেই অনুভূতিটা কেমন? সেই অনুভূতিটা আমার, মনে করেন যে আমি পালছি খুব শখ কইরা, আমার একটা গাভীর বাচ্চা, এখন আমি যেমন শখ কইরা পালছি, এইরকম শৌখিন যারা এরই আমার কুরবানির জন্য নিব। আচ্ছা আঙ্কেল, যারা কুরবানিতে, যারা কিন্তু অবশ্যই ভালো একটি পশু কুরবানিতে চাই, হালাল উপায়ে লালন পালন করা, এবং আপনি দেন বা আমাদের সবাই কিন্তু একই চিন্তা ভাবনা করি, আপনার গরুটা কতটুকু হালাল, এবং অনেকে যদি আপনার জানতে চাই সে বিষয়ে? আমি জানি যে এই বাহাদুরের পিছনে সম্পূর্ণ টাকা খরচ করছে আমার মেয়ে। আচ্ছা, আমার টাকা সামান্য আছে, আমি চাকরি করি, চাকরির পাশাপাশি আমি এটার হয়তো সময় দিই, এই সম্পূর্ণ টাকা আমার মেয়ের, মেয়ের সম্পূর্ণ টাকা আমি মনে করবো যে একটা টাকা বেহালাল নেই। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, এরকম কথা কিন্তু আমাদের সাথে কেউ বলতে পারে না। না, আমি একজন হাজি সাহেব। আচ্ছা, আমার বাড়িতে, এই যে বাড়িতে দেখছেন, আমার বাড়িতে কিন্তু টিভি নাই। আচ্ছা, এইটা কোনো মানুষ বিশ্বাস করে না, আমি একজন নেতৃত্ব দিয়ে, আমি বাহিরেও একটা দল করি, দলের সাথে আমি সম্পৃক্ত আছি। ঠিক আছে আঙ্কেল, যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে বাড়িতে রাখার সুযোগ আছে কিনা এখন যদি নিতে চায়? হ্যাঁ, এখন যদি আমার সাথে এখনও দাম দর করিয়া নেয়, আমি ঈদ পর্যন্ত আমি পাইলে দিব, এটা আমার খরচে, আমি গাড়ি দিয়ে আমি বাসা পর্যন্ত পৌঁছে দিব। আচ্ছা, যদি এটি নিয়ে যদি বিক্রি করতে পারেন, হ্যাঁ, তো আঙ্কেল পরবর্তী বছরে আমরা কি আরও কোনো বড় গরু দেখতে পাবো আপনার খামারে? আমার আশা আছে, আল্লাহবাক যদি আমার বাসায় রাখে বা মেয়ের বাসায় রাখে, তাহলে আমাদের আশা আছে যে এর চেয়ে বড়ো আরও করার জন্য, এর চেয়ে বড়ো করবে, আর ভালো জাত পাই আইনা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, দর্শক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরাও চাই যে আপনি নিজেদের গরুটি বিক্রি করেন, কারণ অনেক কষ্ট করে লালন পালন করেছেন আপনারা। হ্যাঁ অবশ্যই, কষ্ট তো এটা স্বাভাবিক, মনে করেন একটা বাচ্চারে যেভাবে সেবা দেওয়া, এইভাবে সেবা দেওয়া হয়েছে। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।